আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ মিদুল শেখ ইতালির জেনোভা শহর থেকে বলতেছি। কষ্ট ছাড়া জীবনে কেউ কোনো দিন বড় হতে পারে না। দেখেন, একটা কোম্পানির মালিক শুরুতে যায়, সবার আগে পৌঁছায়, আবার সবার শেষে বাসায় ফিরে। সে পরিশ্রম করে বিদেশে, সে আজকে এত বড় হয়েছে কষ্ট ছাড়া। তবে একটা জিনিস ঠিক, আমি যখন বাংলাদেশে ছিলাম, বড় কথা বলবো না, আমার জীবনের সকল চাহিদা আমার বাবা মা পূরণ করছে, কখনো অভাবে রাখে নাই, যা চাইছি জীবনে তাই দিছে। জীবন একটা প্লেট ধুয়া খাইতাম না, এটা সত্যি কথা, আমার আম্মু এখনো বলে। কিন্তু বাইরের দেশে আইসা নিজের কাজ নিজে করতেছি, কাজ কাম করতেছি, রান্না বান্না করতেছি, কাপড় চাপড় ধুইতেছি, সব কিছু নিজেরটা নিজেরই করতে হয়। তো আমি যখন পারছি, আমার মতো অলস যখন পারছে, আপনিও পারবেন, চিন্তা করবেন না। অনেক ক্লান্ত, কাজ থেকে আসছি, বাসায় যাব। আর দেখি কালকে, মনে হয় কালকে বন্ধ আছে, তো ভিডিও কবে ছাড়বো জানি না। কালকে একটু ঘুরবো, ঘুরে দেখি কোথায় যাওয়া যায়, কি আসার বিষয়। কয়েকদিন আগে একটা বাঙালির দোকানে, মানে এখানে তো বিরিয়ানি পাওয়া যায় না ইতালিতে সচরাচর, তো একটা বাঙালির দোকানে দেখছিলাম বিরিয়ানি বিক্রি করে, অল্প একটু বিরিয়ানি 500 টাকা করে প্লেট, 5 ইউরো, যাই হোক 5 ইউরো প্লেট। তো অনেক দাম, অনেক, মানে কি বলবো। আর বাংলাদেশ থেকে আসলে অবশ্যই রান্না বান্নাটা শিখে আসুন, এতে আপনার জন্যই ভালো হয়। যদিও আমার রান্না বান্না করতে হয় না, কেননা আমি আব্বুর সাথে থাকি, আমার আব্বু আমাকে রাঁধতে দেয় না, আব্বু নিজেই আমার জন্য রাঁধে। কোনো বাবা নিশ্চয়ই চায় না তার ছেলে কষ্ট করুক। কাজ থেকে ফিরে এসে আমার বাবাই দেখি রান্না বান্না রেডি করে রাখে, আমি খাওয়া দাওয়া করি। তো প্রবাদ জীবনে আসলে মূলত একলা চলতে হবে, একলা চলা শিখতে হবে। দেশে যেরকম আড্ডা দিছেন, ঘুরছেন ফিরছেন, সব কিছু ত্যাগ করতে হবে, শুধু কাজ কাজ কাজ। কাজ ছাড়া প্রবাদ জীবনে কোনো কথা নাই, আপনি যেখানেই যান না কেন। আমি কেন বলতেছি এই কথাগুলা, আসলে বুঝবেন, মনে হয় যে আমি বাহিরের দেশে যাব, ঘুরবো ফিরবো, অনেক আনন্দ করব। না, যখন আপনি নতুন আসবেন, আপনার অনেক ঘুরতে ইচ্ছে করবে, ঘুরবেন, যখন কাজে লেগে যাবেন, কাজ ছাড়া কিচ্ছু বুঝবেন না, শুধু কাজ কাজ কাজ। সিরিয়াসলি আমি বলতেছি, এই যে আমার কন্ট্রাক্ট, আপনার কাজের কন্ট্রাক্ট সেই অক্টোবরের 31 তারিখ পর্যন্ত, তো এরপর আবার কন্ট্রাক্ট করবে, তো কাজ কাজ কাজ। আমার কাছে যেহেতু 2 বছরের সৌজন্য আমি পাইছি ইতালিতে নতুন আসার পর, ফ্যামিলি ভিসা আসলে আপনি সৌজন্য খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, আর অবৈধভাবে আসলে আপনার লিবিয়া দিয়ে অন্য কান্ট্রি দিয়ে আসলে থার্ড কান্ট্রি হয়ে, সেক্ষেত্রে প্রথমে 6 মাসের কাগজ দিবে, তারপর কমিশন দিবে, যদি কমিশনে পাস করেন তাহলে আপনার সৌজন্য পাবেন। কিন্তু এত কপাল কারোরই হয় না সহজে, পাইতে একটু লেট হয়, কিন্তু আপনি কাজ কাম করতে পারবেন এই সৌজন্য, এই 6 মাসের কাগজটা পাওয়ার পর কোনো প্রবলেম নাই। তো ইতালি মানুষ আসতে চায় মূলত, চিন্তা করে যে ফ্যামিলি আনতে পারবে ভবিষ্যতে, আর ইতালিতে মনে করেন একটা ন্যায্য আছে, 8-10 ঘন্টার বেশি কাজ হয় না, মূলত 10 ঘন্টা কাজ হয়। মধ্যপ্রাচ্যে দেখা গেল দুবাই ওইসব দেশে আপনার 14-15 ঘন্টার বেশি ডিউটি হয়। তবে একটা কথা আমি বলতে পারি, আপনার ইউরোপ তো মূলত আপনার মুসলিম দেশ না, তো এখানে আপনার চললে দেখা গেল আপনার চলতে চলতে একসময় আপনি ইউরোপিয়ান স্টাইলে চলে যাবেন, নামাজ কালাম চাইলেও সব সময় পড়তে পারবেন না, কিন্তু এই দেশে, হ্যাঁ এটা সত্য, টাকা ইনকাম করতে পারবেন। আর দুবাই, সৌদি আরব, ওমান এইসব দেশে আপনি মুসলিমদের মতো চলতে পারবেন, মুসলিম কালচারে থাকবেন। ওই যে কথায় বলে না, রিক্সাওয়ালারা মাসে 10,000 টাকা কামায়, কিন্তু ওই টাকা দিয়ে তারা অনেক সুখে আছে, আবার কেউ কোটি টাকা কামায়ও সুখে নাই। তো জিনিসটা এরকম, টাকা কামাতে পারবেন কিন্তু টাকা নষ্ট হবে, কিন্তু মুসলিমদের যে কালচারটা এটা ধরে রাখতে পারবেন না। আমার কথা ভুল বুঝবেন না, সবাই অনেকে আছে নামাজ কালাম পড়ে 5 অক্ত, বেশিরভাগই আছে যারা দেখা গেল 40-50-এর বেশি ওভার হয়ে গেছে বয়স, তারা নিয়মিত নামাজ পড়ে আমি দেখছি। আর যারা আমাদের মতো ইয়াং জেনারেশন আছে, তারা দেখা গেল, যেটা সত্যি কথা আমি বলতাছি, 4 সপ্তাহ, 4 শুক্রবার জায়গা, 5 শুক্রবার জায়গা মসজিদে যাওয়ার নাম নেই। আমি কিন্তু নিজে বাস্তব দেখছি, আমি সেটাই বলতেছি। আবার অনেকে উল্টাপাল্টা কমেন্ট করবেন যে না এরকম না, আমি তো নামাজ পড়ি, আমি সবাইকে মিন করে বলতেছি না, বেশিরভাগই এরকম।
বাঙালিরা আবার অনেকে আছে বিয়ের বিয়ার খেয়ে পুইরা থাকে রাস্তাঘাটে, এই সেই। এই যে আমার বাসার সামনে এই যে একটা পার্ক, এখানে কিন্তু মূলত মানুষ বিয়ার, মদ, গাঞ্জা এগুলা খাইতে কিন্তু এখানে আসে, বসে। এই দেখেন আমি এখানে বসে আছি, আমার পাশে কিন্তু বিয়ারের বোতলগুলা পুইরা আছে, কারা যেন খায়া ফালায় থুয়ে গেছে, এই হলো অবস্থা। তো যারা আসবেন সকলে চেষ্টা করবেন যে ইসলামের পথে চলতে, নামাজ কালাম পড়তে, নিয়মিত নামাজটা ধরে রাখবেন। তো আমি ছোট মানুষ, আমার কথা অনেকে বলতে পারেন তুই পরস নাকি, আমার যেটা ভালো মনে হইলো আমি বললাম আপনাদেরকে, কারণ ইউরোপে আসলে এই জিনিসটা মানুষ আস্তে আস্তে ভুলা যায়, নামাজ কালামটা আসলে মসজিদে অত একটা যায় না, মানে সপ্তাহে সাপ্তাহিক ছাড়া। যারা আমাদের মতো ইয়াং জেনারেশন, বয়স্ক যারা, ওরা নামাজ পড়ে, তো নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন নিয়মিত, আর আমার জন্য সকলে দোয়া করবেন। আর দুবাই থেকে মূলত যারা আসতে চান, আমি যতটুকু জানি যে দুবাই থেকে ভিসা নিয়ে সরাসরি আসা যায় না, দুবাই থেকে ভিসা দেয় না, তবে হ্যাঁ টাকা থাকলে বাঘের চোখও কিনা যায়, আপনার কাছে টাকা থাকলে আপনি ভিসা পাবেন, অনেক টাকা থাকলে। তো মূলত ভিসা নিয়ে আসে না কেউ, দুবাই দিয়ে আপনার দুবাই থেকে লিবিয়া হয়ে ইতালি প্রবেশ করে, বা অনেকে আছে যে বাংলাদেশ থেকে রোমানিয়া ভিসা নেয়, সেক্ষেত্রে আপনার হয়তো বা 8 লাখ 10 লাখ খরচ হয়, তারপর অবৈধভাবে এক সময় মানে বাই রোড দিয়ে ইতালি প্রবেশ করে। তো ইতালিতে পুলিশের কাছে ধরা দেওয়ার পর আপনাকে তারা বের করে দিবে না, অবশ্যই আপনার ক্যাম্পে আশ্রয় দিবে, তারপর আস্তে আস্তে আপনার কাগজপত্র সবই হবে, 4 বছর হোক, 5 বছর হোক, 8 বছর হোক, 2 বছর হোক, 6 মাস হোক, কাগজ পাবেনই, চিন্তা করবেন না। শুরুতে কাজ করতে পারবেন না, কাগজপত্র কিছু থাকবে না, কদেশি ফিসকাল আরও ডকুমেন্টগুলো থাকবে না, কিন্তু এক সময় আপনি পারবেন, এটা নিয়ে চিন্তা করবেন না, কখনোই পারবেন। তো স্বপ্নের দেশ ইতালি অনেকের, কিন্তু ইতালিতে মূলত ভৈরব আর ফরিদপুরের মানুষ অনেক বেশি থাকে। ফরিদপুর তো পুরো ইতালির দেশ, এটা জানেনি, ফরিদপুর, মাদারীপুর। আমার ঢাকা, আমার গ্রামের বাড়ি বিক্রমপুর, যদিও আমি যাই নাই, এক দুইবার গেছি, আমার সবাই ঢাকায় থাকে, আমার জন্ম ঢাকায়। তো আমার আমি সবাইকে, আমাকে যখন জিজ্ঞাসা করে যে তোমার গ্রামের বাড়ি কই, আমি ঢাকাই বলি। তো দেখি কালকে কই যাওয়া যায়, কি করা যায়। আর যারা নতুন আসবেন ইতালিতে, তো মূলত ঠান্ডাটাই বেশি, ঠান্ডা জামা কাপড় নিয়ে আসবেন, এখন গরম চলতেছে যদিও, কিন্তু ঠান্ডাটাই বেশি থাকে। আর ইতালি আসলে মনে করেন এক সময় অনেক মানুষ আমি দেখছি যে লাল পাসপোর্ট যারা পাইছে, লাল পাসপোর্ট মূলত বলে, কিন্তু এটা ইতালিয়ান পাসপোর্ট, যেটা দিয়ে আপনি অনেকে আমি দেখছি পাসপোর্ট পাওয়ার পর লন্ডনে সেটেল হয়ে যায় অনেকে, কেননা এই দেশ থেকে লন্ডনের সুযোগ সুবিধা আরও ভালো পায়, এই জন্য লন্ডনে সেটেল হয়ে যায়। তো ইতালিয়ানরা মানুষ হিসাবে ভালো, আপনার কোনো ক্ষতি করবে না, করলে আপনার নিজের লোকই করবে, এটা মাথায় রাখবেন, কেননা তারা নিজেদের নিয়ে ভাবে, আরেকজনের নিয়ে ভাবে না, যে আরেকজনের ক্ষতি করবে সেটা নিয়েও কখনো মাথায় চিন্তাও আনে না, যেটা সত্যি কথা। তো আজকে এতটুকুই, আর কবে কখন আবার গ্যাজেট বাইর হবে, ভিসার জন্য আবেদন করা যাবে, এটা আমি বলতে পারি না, আসলে ব্যস্ত থাকি, খোঁজখবর নেওয়া হয় না এরকম, কিন্তু সারা বছরই মানুষ আসতেছে ইতালিতে সব সময়, আর ফ্যামিলি ভিসা যে কোনো সময় আসা যায়, মানুষ ভিসার জন্য আবেদন করতে পারে। তো এর জন্য কিছু নিয়ম নিয়ম আছে অবশ্যই, আপনার বাসা ভাড়া নিতে হবে, এছাড়া আপনার কাজের কন্ট্যাক্ট থাকতে হবে, অনেক নিয়ম কানুন আছে, যাই হোক এগুলা বলে লাভ নাই। তবে ইতালিতে আপনি যেভাবে আসেন না কেন, একসময় আপনার ফ্যামিলিকেও ইতালি আনতে পারবেন, এটা নিশ্চিন্তে থাকতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিলেটবাসীদের পাশে থাকুন, তাদের সাহায্য করা প্রত্যেকেরই কর্তব্য, কেননা আমরা সবাই বাঙালি, বাঙালিদের সাহায্য করব, মুসলিমদের সাহায্য করব, সকল মুসলিমরা ভালো থাকুক, সুস্থ থাকুক। তবে আমার খুব ভালো লাগতেছে যে মানে অনেক টাকা দেখলাম ফেসবুকে উঠছে সিলেটবাসীদের হেল্প করার জন্য, খুবই ভালো লাগতেছে যে মানুষ এত টাকা দিতেছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, খুবই ভালো লাগতেছে। আল্লাহ তাআলা আমার দেওয়া টাকাটাও যেন কবুল করে, ভালো জায়গায় যায়, ভালো একজনের হাতে পৌঁছাক। তো ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ। অনেক ক্লান্ত, বাসায় গিয়ে ঘুমাতে হবে, টাটা।